সরকার ও প্রশাসন যেখানে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য করোনা বিধি প্রণয়ন করে জনগণকে সব বিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে, সেক্ষেত্রে তথাকথিত একাংশের শিক্ষিত মানুষজন সরকারি এই নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলাফেরা করে চলেছেন। আর এরই খেসারত ভোগ করতে হচ্ছে সব অংশের মানুষজনকে। ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে না আসায় কেন্দ্রীয় সরকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ত্রিপুরা সফরে পাঠিয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সফরকালে রাজ্য সরকারকে সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে হলে লকডাউন জরুরি। শুধু লকডাউন ঘোষণা করলেই চলবে না, জনগণকে করোনা বিধি যথাযথভাবে মেনে চলতে বাধ্য করতে হবে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্য সরকার শনিবার দুপুর 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত আগরতলা শহর সহ 13টি শহর এলাকায় উইকেন্ড কারফিউ অর্থাৎ এসব এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। এছাড়াও সংশ্লিষ্ট শহর এলাকাগুলিতে আগামী 17 জুলাই পর্যন্ত দুপুর 2টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত করোনা কারফিউ জারি করা হয়েছে। এক সপ্তাহ পর পুনরায় পরিস্থিতি পর্যালোচনা করা হবে। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে লকডাউন কিংবা করোনা কারফিউ আরও দীর্ঘায়িত হতে পারে। এদিকে প্রশাসনের তরফ থেকে শনিবার দুপুর থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত উইকেন্ড কারফিউ অর্থাৎ টানা লকডাউন ঘোষণা করলেও একাংশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ অত্যন্ত নির্লজ্জভাবে দোকানপাট খোলা রেখে করোনাবিধি লঙ্ঘন করার চেষ্টা করেছে। তথাকথিত শিক্ষিত লোকজনেরাও ভোজন রসনা তৃপ্ত করার জন্য অহেতুক করোনাবিধি অমান্য করে লকডাউন শুরু হওয়ার পরও দোকানপাটে ভিড় করেন। আইন রক্ষার দায়িত্বে থাকা পুলিশ ও নিরাপত্তা কর্মীরা শেষ পর্যন্ত ওইসব নির্লজ্জ মানুষকে লাঠি নিয়ে তাড়া করতে বাধ্য হয়। এ ধরনের ঘটনা নিঃসন্দেহে শিক্ষিত সচেতন সমাজ ব্যবস্থায় লজ্জাজনক। हमारी जो पुलिस की टीम है पूरे एरिया में 11:30 से निकल गई थी और सभी को हमने अनाउंस करके भी बताया था कि 12 बजे से वीकेंड कर्फ्यू है। ये कर्फ्यू जो गवर्नमेंट ने लगाया है मेनली लोगों के लिए लगाया है, लोगों को सुरक्षित करने के लिए लगाया है, क्योंकि जो कोरोना पेंडेमिक फैल रहा है इसको रोक सके और लोगों को सुरक्षित कर सके। अभी 12 बजे के बाद हमने मैक्सिमम दुकानें बंद करवा दी, फिर भी कुछ लोग अननेसेसरी घूम रहे थे तो 30-40 लोगों को हमने डिटेन किया और 10-15 व्हीकल्स के आसपास हमने उनको सीज किए। उनके अगेंस्ट में जो भी लॉफुल एक्शन है वो लिया जाएगा। आपके माध्यम से मैं लोगों को कहना चाहता हूँ कि जो गवर्नमेंट ने गाइडलाइन निकाली है वो आप लोगों के लिए निकाली है, आप लोगों को सुरक्षित करने के लिए निकाली गई है, तो आप कृपा करके इसको फॉलो करो और पुलिस के साथ भी कोऑपरेट करो, क्योंकि हम बाहर है आप लोगों को सुरक्षित करने के लिए, तो हमको भी अननेसेसरी ज़्यादा परेशान ना होना पड़े और आपको भी ज़्यादा परेशानी ना हो, तो आप लोग घर में रहिए, सुरक्षित रहिए। প্রশাসনের কর্মকর্তারা এবং সচেতন নাগরিকরা প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছেন, রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে করোনা বিধি যথাযথভাবে মেনে চলার জন্য, অন্যথায় করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।